নিউজ টাইমের রিপোর্ট যায় দেশের কিছু খবর। শতবিধি নিষেধের পরও শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ফরিদপুর ও শাহপড়ার নামে দুটি ফেরি বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা গেছে। বিডব্লিউটিসির শিমুলিয়া ঘাট এবং ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল জানান, সকালে কয়েকটি অ্যাম্বুলেন্স এবং কিছু যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে একটি ফেরি ছেড়ে গেছে। ফেরিতে যাত্রী উঠতে বাধা দিলেও জোর করে তারা ফেরিতে উঠে পড়ে। এদিকে সকাল থেকে শিমুলিয়া ঘাট এলাকায় টহল শুরু করেছে বিজিপি সদস্যরা। শিমুলিয়া ঘাটকে কেন্দ্র করে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।